আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বআলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকিসের দিকে পৃথিবীর দূরদূরান্তে ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের আয়োজনটি। দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি অনুরোধ ডক্টর এ কে আব্দুল মোমেনের। শুধু আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় যুদ্ধ প্রস্তুত উত্তর কোরিয়া, বললেন কিম। দ্বিতীয় দফায় আবারও ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হজ পালনকারীদের কাছে পবিত্র জমজম পানির বোতল পৌঁছে দেবে রোবট। দ্বিতীয় দফায় আবারও ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর 48 ঘণ্টায় ফিলিস্তিনে দ্বিতীয়বারের মতো বিমান হামলা চালানো দেশটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, ফিলিস্তিনিদের ছোড়া বেলুনে দেশটির দক্ষিণাঞ্চলের 8টি স্থানে আগুন ধরে যায়। এর জবাবে তারা সশস্ত্র সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। খান ইউনিস এবং গাজা শহরের এসব হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের হামলার পর হামাসের সদস্যরা প্রকাশ্যে মেশিন গান থেকে গুলি ছুড়েছে। ইসরায়েল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়তে চায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত সাগি কারনি। বৃহস্পতিবার রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে এমন সংবাদ প্রকাশ করেছে জেরুজালেম। রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল দক্ষিণ পূর্ব মুসলিম দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ইচ্ছা প্রকাশ করেছে। এদিকে গেল মাসে 11 দিন ব্যাপী গাজায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের অর্ধ শতাধিক নারী ও শিশুসহ 280 জনের বেশি নিহত হয়। এছাড়াও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলায় 2 শিশুসহ ইসরায়েলের 12 জন নিহত হয়। ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার সকাল 7টায় একযোগে 73,500 ভোট গ্রহণ শুরু হয় এবং রাত 12টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এদিকে আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণও চলছে। ভোট শুরুর পরপরই ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। শনিবার দুপুরের আগে নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন 7 জন। নতুন মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছেছেন চীনের 3 নভোচারী। এর মধ্য দিয়ে প্রথমবার নিজেদের স্টেশনে কোনো মানুষের পা রাখল চীন। গেল বৃহস্পতিবার চীনের গোবি মরুভূমির জিওকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রার মাত্র 6.5 ঘণ্টার মাথায় মহাকাশে পৌঁছায় চীনের 3 নভোচারীকে বহন করা মহাকাশযান শেনঝোউ-12। সেখানে থেকে চীনের নতুন মহাকাশ স্টেশন তিয়ানহের মূল অংশে একে একে প্রবেশ করেন 3 নভোচারী নাই হাইশেং, লিউ বোমিং ও তাং হংবো। এদিনে চীনের মহাকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, মহাকাশ স্টেশনের মূল অংশ ভিয়ানহেতে আগামী 3 মাস অবস্থান করবেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো আপত্তি নেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। শুক্রবার রাজধানী পিয়ংইয়াংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন কিম। এদিকে কিম বলেন, উত্তর কোরিয়ার মর্যাদা রক্ষায় নিজেদের সবসময় প্রস্তুত থাকতে হবে। কিমের এমন মন্তব্য নতুন করে দুদেশের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত হবে বলে ধারণা করছেন অনেকে। জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে নিয়ে এটাই কিম জং উনের প্রথম মন্তব্য। বৈঠকে আরও বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। তবে শুধু আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে মোকাবেলা যুদ্ধেও প্রস্তুত।
ভারতের পশ্চিমবঙ্গের একটি রেল টানেল নির্মাণ কাজ চলার সময় ভূমিধসে দুজন শ্রমিক নিহত ও পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। কালিম্পংয়ের জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্যাপক বৃষ্টিপাত হয় ওই এলাকায়। প্রবল বর্ষণের জেরে ধসে পড়ে মাটি। এই ধসের জেরেই কালিম্পংয়ের কাছে 10 নম্বর রেল টানেল মাটি চাপা পড়ে মৃত্যু হয় শ্রমিকদের। দার্জিলিংয়ের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। এদিকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফগানিস্তান থেকে সামরিক জোট ন্যাটো সৈন্যরা চলে যাওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে তুরস্ক। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তিনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে স্থানীয় গণমাধ্যমে আফগানিস্তানের বিষয়ে কথা বলতে গিয়ে এ কথা জানান। তিনি আরও জানান, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে প্রত্যাহার করার জন্য তুরস্কের মিশন প্রতিষ্ঠা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে বলে সম্মত হন। আর এরই প্রেক্ষিতে তুরস্ক ও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। করোনা ভাইরাস মহামারীর কারণে বদলে গেছে বিশ্ব, পরিবর্তন এসেছে বিভিন্ন স্থানে। অনেক ক্ষেত্রে সংক্রমণ বাড়াতে নানাবিধি প্রযুক্তির সংক্রমণ এড়াতে নানা রকম প্রস্তুতির সহায়তা নেওয়া হচ্ছে। এবছরের হজেও এরকম এক পরিবর্তন চোখে পড়বে। হজ পালনকারীদের কাছে এবছর পবিত্র জমজম পানির বোতল পৌঁছে দেবে রোবট। বর্তমানে মক্কায় হজের প্রস্তুতি চলছে, রোবটগুলো নিচ্ছে প্রস্তুতি। আরো জানাচ্ছেন নওশাদ তাবাসসুম। মানুষের প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে করোনা ভাইরাসের সময় তা আরো বেড়েছে। আল্লাহর ইচ্ছায় এই রোবট দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সুরক্ষা দিতে সহায়তা করবে। হজের সময় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ছোট সাদা কালো রোবট নিয়ে আসার কথা জানিয়েছেন কর্মকর্তারা। তিনটি করে তাক চোখে পড়বে রোবটগুলোতে। ওই তাকগুলোতে জমজম পানির বোতল থাকবে। সম্প্রতি এভাবে জমজম পানি নিয়ে রোবটগুলো নিয়ে দেওয়া হয়েছে মহড়া। ঘটনায় উপস্থিত ধর্মপ্রাণ মুসলিমরা কিছুটা বিস্মিত হয়েছেন, আবার মজাও পেয়েছেন। রোবটের কাছ থেকে জমজমের পানিও সংগ্রহ করেছেন তারা। প্রায় 7 মাস ওমরাহর হজ স্থগিত রাখার পর সৌদি আরব গত বছরের অক্টোবর থেকে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা শুরু করে, আর এই অবস্থায় এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করল সৌদি কর্তৃপক্ষ। নওশাদ তাবাসসুম, নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। ২০২২-২০২৪ সাল মেয়াদে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। রোমের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার 183টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে চলমান 42তম FAO কনফারেন্সে বাংলাদেশ সর্বসম্মতিতে এই সদস্যপদ অর্জন করে। সদস্যপদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ অন্যান্য কাউন্সিল সদস্য রাষ্ট্রের সঙ্গে নীতি ও নির্বাহী পর্যায়ে FAO-র কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফল ভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণ সহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে নেতৃত্ব দেবে। সমর্থন আদায়ে রোমস্থ বাংলাদেশ দূতাবাসের সক্রিয় ভূমিকা পালন করে। নেপালে উত্তর পূর্বের সিদ্ধ পালচক জেলায় সৃষ্ট বন্যা ও ভূমিধসে 11 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
নিহতদের মধ্যে একজন ভারতীয় ও চীনের দুই শ্রমিক রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন 25 জন। এদিকে এই ঘটনার পর থেকে নিখোঁজদের সন্ধানে ওই এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। তুরস্ক যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ও রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় এরদোগান বলেন F-35 বা S-400 ইস্যুতে তুরস্ক ভিন্ন পদক্ষেপ নেবে। এদিকে গেল সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বেলজিয়ামে ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় এসব বিষয় নিয়ে কথা বলেন। সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাতিসংঘ সদর দপ্তরকে মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই অনুরোধ জানান তিনি। এ সময় কোভিড-19 ভ্যাকসিনকে জনসাধারণের সম্পত্তি হিসেবে ঘোষণা করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এই তথ্য জানানো হয়। বৈঠকে জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক G7 শীর্ষ সম্মেলনে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে উল্লেখ করেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি জাতিসংঘের কার্যক্রমে বিশেষত শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। এ সময় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন দ্বিতীয় মেয়াদে পুনরায় নিয়োগের জন্য মহাসচিবকে অভিনন্দন জানান এবং তার প্রথম মেয়াদে জাতিসংঘের নেতৃত্বের প্রশংসা করেন। রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত মনোযোগের জন্য তাকে ধন্যবাদও জানান ডক্টর মোমেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে জানান বাংলাদেশ SDG বাস্তবায়নের পথে রয়েছে। তবে SDG-র অর্থায়ন সুরক্ষায় কোভিড-19 মহামারীর প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সদ্য নাদেলা। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা বা CEO সত্য নাদেলাকেই এবার নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দিল সংস্থাটি। আন্তর্জাতিক সংবাদ খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। দুই দশকের মধ্যে এই প্রথম মাইক্রোসফটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে একই ব্যক্তি দায়িত্ব পালন করবেন। এর আগে বিল গেটস একই সঙ্গে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছিলেন। এতদিন এই দায়িত্বে ছিলেন জন থমসন। তার স্থলাভিষিক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নাদেলা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আবারও কলেজ থেকে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে অপহরণ করা হয়েছে 5 জন শিক্ষককেও। বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কেবি প্রদেশে ঘটনাটি ঘটে। আল জাজিরা জানিয়েছে, এ সময় সশস্ত্র হামলাকারীদের হাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। বৃহস্পতিবার কেবি প্রদেশের বির্নিন ইয়াউরি শহরের ফেডারেল গভর্নমেন্ট কলেজে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় 5 জন শিক্ষক সহ অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। নাইজেরিয়ায় এক মাসেরও কম সময়ের মধ্যে কোনো স্কুলে বা কলেজে হামলা ও শিক্ষার্থীদের অপহরণের তৃতীয় ঘটনা এটি। এখনও কোনো গোষ্ঠী এই হামলা ও অপহরণের দায় স্বীকার করেনি। কর্তৃপক্ষের দাবি, মুক্তিপণ আদায়ের জন্য সশস্ত্র গোষ্ঠীগুলো এই ধরনের হামলা ও অপহরণের ঘটনা ঘটিয়ে থাকে। দর্শক, এতক্ষণ CNN বিশ্ব আলাপে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আকিস সিদ্দিকী। আল্লাহ হাফেজ।